নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি তো ফ্রেন্ডস আজকেও আমরা নিয়ে এসেছি একটি নতুন চাকরির খবর তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা চাকরির খবর খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি এই রিক্রুটমেন্টই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ কলকাতা কর্পোরেশনে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে তো ভ্যাকেন্সি রয়েছে দুশোটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু আমার ওয়েবসাইট ডাব্লু ডট আর জি আর ইনভাইটেড ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া তো বন্ধুরা আপনারা কিন্তু বেঙ্গল বা ইন্ডিয়া যে কোনো প্রান্ত থেকে এটা আবেদন করতে পারবেন দেখুন ভ্যাকেন্সি রয়েছে দুশোটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এইট্টি ফাইভ আপনারা ভ্যাকেন্সিটা দেখে নিতে পারছেন অনস্ক্রিনেই আছে তো স্কেল আপ পে আপনারা দেখে নিন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা কোয়ালিফিকেশান দেখে নিন আপনারা একাডেমিক একাডেমিক কোয়ালিফিকেশান লাগবে এইচএস পাস দেখুন এখানে বলাই রয়েছে এইচএস পাসের সাথে কিন্তু আর কিছু চাওয়া হয়নি এ পাস অফ ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারপর ডিজারেবেল যেটা রয়েছে সেটা ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা কিন্তু ডিজারেভেল বলেছে অর্থাৎ না থাকলেও চলবে কিন্তু থাকলে খুব ভালো এবং আপনার বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরো অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছর অর্থাৎ এজ নোট ম নট মোর দ্যান ফর্টি ইয়ার্স তো চল্লিশ বছরের উপর হলে কিন্তু চলবে না তারপর দেখুন আমরা সিলেবাস সমস্ত কিছু জেনে যাব ডাব্লু ডাব্লু তো বন্ধুরা আমরা কিন্তু সিলেবাস নিয়ে একটা নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য অ্যাপ্লিকেশন ফি দেখে নিন অ্যাপ্লিকেশন ফি আমাদের লাগবে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ এবং ও বিসিএ এবং ও বিসিবিদের জন্য দেড়শো টাকা প্লাস প্রসেসিং চার্জ ফি পঞ্চাশ টাকা এবং টু ওয়ার্স ব্যাঙ্ক চার্জ ফর চালান ডিপোজিট কুড়ি টাকা আপনারা যদি চালান ফিজ চালান কেটে জমা দেন তাহলে এক্সট্রা কুড়ি টাকা লাগবে আর এস সি এস জন্য প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা এবং যদি চালান করে জমা দেন তাহলে এক্সট্রা কুড়ি টাকা অর্থাৎ তাদের কিন্তু দেড়শো টাকাটা অ্যাপ্লিকেশন ফি সেটা লাগবে না এস সি এস ক্ষেত্রে তো আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিতে পারবেন পারবেন তো আবেদন দেখুন আপনারা আবেদন চলবে বারোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কিন্তু বারোই সেপ্টেম্বর তো বারোই সেপ্টেম্বরের মধ্যে আপনারা এমএসসি ডাব্লিউ বি ডট আর জি ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও তো আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে আবেদন কিন্তু চলবে চোদ্দোই আগস্ট থেকে আবেদন কিন্তু চোদ্দোই আগস্ট থেকে শুরু হবে এবং লেখাই রয়েছে চোদ্দো আট দু হাজার আঠারো টু বারো নয় দু হাজার আঠারো অর্থাৎ আবেদন চলবে বারোই সেপ্টেম্বর পর্যন্ত ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যারা যারা আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটির নিচের থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে একটি বেল আইকন চলে আসবে আইকনে অবশ্যই ক্লিক করবেন তো ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ